সামনেই কালীপূজো ও দীপাবলি, জোর কদমে চলছে পূজোর প্রস্তুতি, পাশাপাশি চলছে বাজি তৈরি। তবে শব্দবাজির ব্যবহার নিষিদ্ধ, তাই কালীপূজোর আগে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে চলছে পুলিশি অভিযান। আর এই অভিযানে শব্দবাজি রুখতে একাধিক এলাকায় হানা দিচ্ছে পুলিশের কর্তারা, একই সঙ্গে অভিযান চালিয়ে উদ্ধার করেছে নিষিদ্ধ শব্দবাজি। তবে এবার অভিযান চালিয়ে শব্দবাজির পরিবর্তে উদ্ধার হলো গাঁজা। জানা গিয়েছে পুলিশি অভিযানে প্রায় 43 কেজি গাঁজা উদ্ধার করলো হাওড়া ডোমজুর থানার পুলিশ। পাশাপাশি এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। ঘটনাটি ঘটেছে হাওড়া নিবরা ফ্লাইওভারের কাছে। এদিন সেখান থেকে গাঁজা সমেত অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে ডোমজুর থানার পুলিশ ডোমজুর নিবরা ফ্লাইওভারের কাছে অভিযান চালিয়ে এদের হাতে নাতে ধরে। ধৃতরা হলো সুধীর মাঝি বয়স 21 এবং এলিয়াস মাঝি বয়স 35। ধৃতরা জানিয়েছে তারা ওড়িশা থেকে হাওড়ায় এই গাঁজা নিয়ে আসছিল। হাওড়া সিটি পুলিশের এসিপি সাউথ জানান, ধৃতের কাছ থেকে প্রায় 40 কেজিরও বেশি পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে। ঠিক কোথায় এই মাদক দ্রব্য নিয়ে যাওয়া হচ্ছিল এবং কে এদের মূল পাণ্ডা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খাস খবর।